ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا সকল ক্ষমতার একমাত্র মালিক, আবার আওয়াজ করে জবান খুলে বলেন, সকল ক্ষমতার একমাত্র মালিক। এরা মুসলমান ইমানদারের ভিতরে আল্লাহর নাম আছে, আল্লাহর নাম আছে, সেই জন্য ইমানদারের ভিতর থাকে সবল। কাফের বেঈমানদের ভিতরে আল্লাহর নাম না থাকার কারণে তাদের ভিতরটা হয় দুর্বল। এই জন্য কাফের বেঈমানের হাতে যতক্ষণ অস্ত্র গোলা বারুদ থাকবে ততক্ষণ তারা শক্তি প্রদর্শন করবে, যখন অস্ত্র থাকবে না তখন আর তারা জোর গলায় কথা বলবে না, বিড়ালের মতো নরম হয়ে যাবে। কিন্তু ইমানদার এটা খাইলেও আল্লাহর নাম বলবে, না খাইলেও আল্লাহর নাম বলবে, সুবিধা মতো হইলেও আল্লাহর নাম বলবে, ফাঁসির মঞ্চে গিয়েও আল্লাহর নামই বলবে, দুর্দিনেও আল্লাহর নাম, সুদিনেও কার নাম? এবড়া ওরে বাবা, তুমি আমার দিকে থাকো, আমার দিকে। আল্লাহর নাম ভিতরে থাকলে ভিতর সবল হয়, কারণ সকল ক্ষমতার মালিক। আচ্ছা আপনারা একটু খেয়াল করেন, এখানে আমরা বসে অথবা কোনো মজলিসে কোথাও কোনো মিছিলে যখন নারায়ে তাকবীরের স্লোগান শুরু হয়, আল্লাহু আকবার বলে আমরা জবাব দেই, তখন ভিতরের মধ্যে ভিতরে আমাদের একটু পরিবর্তন আসে কি আসে না? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ মহান, এই কথাটা বললেই ইমানদারের ইমান চাঙ্গা হয়, আর দুনিয়ার কাফের বেঈমানেরা এই শব্দের ধ্বনি শুনলে তাদের ভিতরটা থরথর করে কাঁপে। এই জন্য এই মুসলমানের দেশেও কিছু কোলাঙ্গার আছে যারা এই দেশের জমিনে আজান বন্ধ করে দিতে চায়। আমাদের বুঝার তখন আর বাকি থাকে না, বুঝতে অসুবিধা হয় না যে আল্লাহু আকবারের আওয়াজ তার সহ্য হয় না। তবে আমি একটি কথা বলি, আজান বাংলাদেশে তো ছিল, আছে এবং থাকবে। কারো কাছে যদি আল্লাহু আকবার ভালো লাগে না, আমরা বলবো এই বাংলাদেশে তোমার থাকারও কোনো দরকার নাই, যেখানে আজান নাই তুমি সেই দেশে চলে যেতে পারো। মহতারাম হাজিরিন, আমি খুব লম্বা সময় কথা বলবো না, তার কারণ আমার আগে উলামা একরাম বয়ান করেছেন, আমার পরেও আরো উলামা একরাম বয়ান করবেন, অতএব আমি মাঝখানে আছি। আর মাঝখানে যে তাকে হইলো সিএনজির মাঝখানে যে বসে, বুঝেন না আপনারা, সিএনজির পিছনে তিন সিট না, মাঝখানে যে তাকে সারা রাস্তা আত্মহিয়াত করা লাগে, কারণ ডাইনেও যেতে পারে না, বামেও যেতে পারে না, একেবারে এমনি যে বসতে হয় এই বসা শেষ পর্যন্ত। তো আমি যেহেতু মাঝামাঝি মাঝখানে, অতএব আমার আগেও ছিলেন পরেও আছেন, এই জন্যে আমার সময় খুব বেশি হবে না, আমি কথাগুলো শেষ করব, খুব বেশি কথা বলবো না, আপনাদের সামনে কয়েকটি কথা শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। মহতারাম হাজরিন, তাহলে আসুন, আমি আপনাদেরকে বলছি, বদরের মাঠে মুসলমান সৈনিকদের সংখ্যার দিক থেকে কাফেরদের চাইতে দুর্বল, মহতারাম হাজরিন অস্ত্রের দিক থেকে দুর্বল, ময়দানের অবস্থানগত দিক দিয়েও দুর্বল, কিন্তু তাদের ইমানের কারণে তাদের ভিতর দুর্বল না সবল? আর একটু আস্তে বলেন, দুর্বল না সবল? বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন। হে হাবিব, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আপনার সাহায্যের জন্য আপনার রব আল্লাহই যথেষ্ট, আর আপনার সাথে যারা আছে তাদের হাতে অস্ত্র নাই কিন্তু তারা অস্ত্রের পরোয়া করে না, আল্লাহর উপরে ভরসা করে আপনার সঙ্গী হয়েছে, তারা মরবে কিন্তু আপনাকে ছেড়ে যাবে না, মরবে আপনাকে ছেড়ে চলে যাবে না। মহতারাম হাজরিন, এই সিরাতুন নবী মাহফিল থেকে আমাদেরকেও এই শপথ নিয়ে বাড়িতে ফিরতে হবে, আমরা বিশ্ব নবীর সুন্নতের উপরে আমল করব, আমরা সুন্নতের অনুসরণ করব, সুন্নতের দাওয়াত দেব, সুন্নতের পক্ষে থাকব, সুন্নতের বিরোধিতা করব না, কেউ যদি বিরোধিতা করে আমরা তাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না। মহতারাম হাজরিন, কষ্ট পাবেন না তো,
বাংলাদেশে একটা ফলের নাম আছে আনারস। আমাদের আঞ্চলিক ভাষায় যদি এটার তর্জমা করি তার অর্থ হলো যার মধ্যে কোনো রস নাই। আপনাদের জানা মতে আনারসের রস নাই আছে। আর একটা ফলের নাম আছে বেদানা, এটার ভিতরে কোনো দানা নাই, না দানায় ভরা। হ্যাঁ, দানায় ভরা ফলের নাম বেদানা, রসে ভরা ফলের নাম আনারস। তাহলে আপনারা একটু ভালো করে বুঝবেন যে এই দেশে এমন উল্টা পাল্টা নাম হয়। লাল টকটকা ব্যক্তির নাম কালাসান ভুঁইয়া, আবার কসকসে কালার নাম সুন্দর আলী খান। যেই বাংলাদেশে এমন হয়, এই বাংলাদেশে করবে বেদাত, নাম দিবে সুন্নাত, করবে বেদাত আর সাজবে সুন্নি। এর চেয়ে বেশি আর কিছু বলতে পারবো না। আমি আশা করি এর ভিতর থেকেই বুঝে নিতে হবে। মহাতারা মহাজরিন, আমরা সুন্নতের সুন্নতের পক্ষে, আর দেওবন্দি ওলামায়ে কেরাম তারা জীবন মরণ সুন্নতের সাথে ছিল, আছে এবং থাকবে। যারা দেওবন্দি ওলামায়ে কেরামকে বিভিন্ন রকমের কথাবার্তা বলে কটাক্ষ করে, আমি আপনাদেরকে বিনয়ের সাথে শুধুমাত্র আকাবিরিনদের মধ্য থেকে দুই একজনের দুই একটা ছোট্ট ছোট্ট কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই। আশা করি তখন আপনারা বুঝবেন নবীর মহব্বত কার অন্তরে বেশি। বানিয়ে দারুল উলুম দেওবন্দ, দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা হুজ্জাতুল্লাহি ফিল আরদ কাসিমুল উলুমি ওয়াল খায়রাত হযরত আকদাস হযরত মাওলানা মুহাম্মদ কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, উনি গ্রেফতারি পরোয়ানা ওনার বিরুদ্ধে জারি হয়েছিল ব্রিটিশদের পক্ষ থেকে। মহতারাম হাজরিন, আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, ব্রিটিশ সরকার ওনাকে গ্রেফতারি পরোয়ানা জারি করছে ওনার বিরুদ্ধে, যেখানে পাও গ্রেফতার করো, তাহলে ব্রিটিশদের বন্ধু উনি? গ্রেফতারি পরোয়ানা জারি করছে উনি ব্রিটিশদের বন্ধু? আরে আমি কেন কথাটা বারবার জিজ্ঞেস করছি, উদ্দেশ্য আমার একটা আছে। তাহলে ইংরেজ সরকার গ্রেফতারি পরোয়ানা জারি করছে তার মানে উনি ইংরেজদের বিরোধী? যদি উনি ইংরেজদের রুটি হালুয়া খাইতেন তাহলে গ্রেফতারি পরোয়ানা ওনার বিরুদ্ধে জারি করা হইতো না? মহতারাম হাজরিন, আমরা বহু আশিক রাসূলের নাম জানি যাদের নামের আগে পিছে লম্বা লম্বা টাইটেল লেখা হয়, কিন্তু ইতিহাস তালাশ করলে দেখা যায় তারা ওই ব্রিটিশদের আকাশ থেকে রুটি হালুয়া খেয়ে নিরাপদে ছিল, আর দেওবন্দি ওলামায়ে কেরামের লাশ গাছের রশি গাছের মধ্যে রশিতে ঝুলতো, ফাঁসিতে ঝুলতো, শুধুমাত্র ব্রিটিশদের বিরোধিতা করার কারণে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, তিনি চলে গেলেন আত্মগোপনে, আত্মগোপনে ছিলেন তিন দিন, তিন দিন পরে তিনি বের হয়ে আসছেন। জিজ্ঞাসা বলা হইল, হযরত গ্রেফতারি পরোয়ানা এখনো উড্র করা হয় নাই, প্রত্যাহার করা হয় নাই, এখনো গ্রেফতারি পরোয়ানা আছে, আপনাকে পাইলেই গ্রেফতার করা হবে, আপনি কেন বের হয়ে আসলেন? হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনান, আমি আত্মগোপনে গিয়েছিলাম আমাকে বাঁচানোর জন্য না, আমি আত্মগোপনে গিয়েছিলাম আমার নবীর সুন্নত আদায় করার জন্য। আল্লাহু আকবার বলেন, কাফের বেঈমানেরা আমার নবীর বাড়িটা ঘেরাও করেছিল নবীকে গ্রেফতার করার জন্য, নবীকে ধরার জন্য, নবীকে হত্যা করার জন্য। জোরে কণ্ঠে কেনা কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনার বিবরণ দিয়েছেন, ওয়াইল ইয়ামকুরু বিকা আল্লাযীনা কাফারূ লিইয়ুসমিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়ুখরিজুক ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর নবীকে হত্যা করবে, আল্লাহর নবীকে হত্যা করবে সেই পরিকল্পনা করে বাড়ি ঘেরাও করেছে। আমার আল্লাহ, আমার আল্লাহ বলেন তোরা আমার হাবিবকে মারবে? না না, কারণ আমি আল্লাহ হেফাজত করব, মারতে পারবে না। আল্লাহ যদি কাউকে হেফাজত করেন, মারবার মতো ক্ষমতা কাহার? আল্লাহ।
আল্লাহ যদি কাউকে মারতে চান বাঁচানোর মতো ক্ষমতা কাহার নাই? ও মুসলমান, আমার নবীর হেফাজতের জিম্মাদার কে? আবারও বলছি, আমার আপনার নবীর হেফাজতের জিম্মাদার কে ছিলেন? আপনি তাবলীগ করেন, আপনি আপনার উপরে দায়িত্ব আদায় করেন, নবীগণ যদি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছান না, রেসালাতের দায়িত্ব আদায় হবে না। দায়িত্ব পালন করতে গিয়ে যত ঝড় ঝাপটা আসবে, হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। নবীর হেফাজতের জিম্মাদার কে ছিলেন? ও মুসলমান, বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা ঘেরাও করা হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কেউ ঘেরাও যদি করে, আমার আল্লাহ যদি চান, তাহলে ওই ঘেরাও বা বেষ্টনীর ভিতর থেকেও আমার আল্লাহ বাঁচাইতে পারেন কি পারেন না? চাইলে পারেন কি পারেন না? ও ভাইরা, জিব্বা নরম, জিব্বার তিন দিক দিয়ে শক্ত দাঁত আছে, কিন্তু তারপরও জিব্বা আছে, জিব্বা থাকে, কিন্তু দাঁত এক সময় শক্ত হওয়ার পরেও একটা সময় গিয়ে দাঁত পড়ে যায়, দাঁত ঝরে যায়, জিব্বা নিয়ে মানুষ কবরে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে তিন দিক দিয়ে দাঁতের বেষ্টনীর ভিতরে জিব্বা থাকার পরেও দাঁত এক সময় পড়ে যায়, ঝরে যায়, কিন্তু জিব্বা নিয়ে মানুষ কবরে যাইতে পারে। ও মুসলমান, ঈমানদার, আলেম ওলামা, পীর মশাই, বুজুর্গান দিন আল্লাহওয়ালা, তাদেরকে যতই ঘেরাও করা হোক না কেন, যতই কাফির বেঈমানেরা এবং তাদের দুশরেরা যতই বেষ্টন করে রাখে না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবেন। কিয়ামত পর্যন্ত হক্কানি ওলামা একরাম থাকবে। আরো জোরে কর আমার ভাইয়েরা, এবং থাকবে শুধু তা না, আলেমরা সম্মানের সাথে থাকবে। ও বন্ধুরা, বিশ্ব নবী বলেন, তোমাদের মধ্যে একজন সাধারণ মানুষের চাইতে আমি নবীর মর্যাদা যত বেশি, তোমাদের মধ্যে সাধারণ মানুষগুলোর চাইতে আলেমের মর্যাদা তত বেশি। আল্লাহু আকবার, গান আলেমের মর্যাদাও বেশি। ও বন্ধুরা, আলেম মসজিদে থাকলেও দামি, আলেম মাদ্রাসায় থাকলেও দামি, আলেম ওয়াজের ময়দানে থাকলেও দামি, এমনকি আলেম যদি জেলখানায় বন্দি থাকে তারপরেও দামি। হ্যাঁ, নাকি অসুবিধা হয়? স্বর্ণের চাকায়টা আলমারির ভিতরে থাকলেও দামি, পড়লে যেমন দামি, ব্যবহার করলে যেমন দামি, সবার সামনে যেমন দামি, আলমারির ভিতরে ঢুকাইয়া রাখলে সেখানেও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। মহতারাম হাজরিন, তোর নবী, আমার নবী ঘেরাও করছে, নবীর বাড়ি তারা হত্যা করবে, আমার আল্লাহ হেফাজত করবেন, পারবেন নি না? পারবেন না। আরে শুধু পারবেন না, আমি এই জন্য একটু একটু পিছনে যাইতে চাই। সাইয়েদেনা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য 40 জন ইহুদি ঈসা নবীর বাড়িটা ঘেরাও করেছিল। কয়টা? 40 জন। আর আল্লাহ সেই সময়ে ঈসা আলাইহিস সালামকে ফেরেশতার মাধ্যমে আসমানে উঠিয়ে নিয়ে গেছে। আল্লাহর পক্ষে অসম্ভব না সম্ভব? নিয়ে গেছে। তারা তো দাঁড়িয়ে অপেক্ষা করতে আছে, বের হয় না, বের হয় না, বের হয় না। এখন একজন আরেকজনকে বলে, বের হয় না, ব্যাপার কি? আমরা যে আসছি মনে হয় টের পাইছি, এই জন্য বের হবে না, তো দরজা ভেঙ্গেই ভিতরে ঢুকতে হবে। আল্লাহ কো, ঠিক আছে ঢুকো, আমার ব্যবস্থাও আছে, তোমরাও ঢুকো, আমার ব্যবস্থাও আছে। এখন দরজা ভেঙ্গে যখন প্রবেশ করতে গেছে, সর্বপ্রথম যে প্রবেশ করছে তাকেই আল্লাহ ঈসা আলাইহিস সালামের সুরত বানিয়ে দিয়েছে। এখন আপনারা বলেন বাকিরা গিয়ে কি করবে? হ্যাঁ, কারে মারে? ঈসা আলাইহিস সালাম রে। হ্যাঁ, ইচ্ছা মতো মারছে, খুব মন খুলেই মারছে, একেবারে শেষ মনে মনে ভাবছে আমাদের মিশন সফল। কথা ঠিক বুঝছেন না? একেবারে সফল। এখন এই সফলতা নিয়ে যখন ফেরার সময় হয়েছে, এবার কয়, ঠিক আছে আমরা তো আমাদের কাজ করলাম, তবে একটু গনে দেখো না, আমরা সবাই নিরাপদে ফিরলাম কিনা?
আমরা নিরাপদে ফিরলাম কিনা। এখন গন্তে গিয়ে বাচ্চা গন্ডগোল, এখন গন্তে গিয়ে দেখে বলেন না একজন, তাহলে আসছিল কতজন, এখন কয়জন? ৩৯। এখন বারবার গনে, বারবার গনে, গনে গিয়ে দেখে ৩৯। এখন একজন আরেকজনকে বলে, তাহলে এতক্ষণ কাকে মারলাম? যদি ঈশাকেই মেরে থাকি তো আমাদের আরেকটা গেল কই? যদি আমরাটারই আমরা মারলাম তো ঈশা গেল কই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কাজ করে দেব সারা জীবন ভর তোকে শুধু এই চিন্তাই করতে হবে, কাকে মারলাম কাকে না, কাকে মারলাম কাকে না। আরো যদি আমাদের একেবারে গ্রাম্য সহজ ভাষায় বলি, কারে মারলাম কারে না, কথা বুঝেন নাই তো, কারে মারলাম কারে না। এখন সর্বশেষ আল্লাহ কয়, সিদ্ধান্ত তাদের কাছে নাই, কারণ তারা এখানে নিশ্চিত কিছুই বলতে পারতেছে না, নিশ্চিত কিছুই বলতে পারতেছে না। আল্লাহ বলেন, ওয়ামা কতালুহু ইয়াকিনা, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা ঈসাকে হত্যা করতে পারে নাই, বরঞ্চ আমি আল্লাহ ঈসাকে আসমানে উঠায় হেফাজত করেছি। সে আল্লাহ কি এখনো কষ্ট হইতেছে মনে হয় আপনাদের? আমি তো আপনাদের খাসের মানুষ, একেবারে ঘরের মানুষ, এই জন্যে আমি যতক্ষণ আসি এতক্ষণ একটু কষ্টই হবে, দূরের মেহমান আসলে তার কষ্ট হবে না। হ্যাঁ, তাহলে আর বেশি লম্বা সময় না, মেহমান আসার সিগন্যাল যখন আমি পাবো তখন ইনশাআল্লাহ আমিও আমার কথা শেষ করব। আমরা তার আগ পর্যন্ত সময়টাকে একটু কাজে লাগানোর চেষ্টা করি, কথা কয় না, একটু সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করি, একটু ভালো করে খেয়াল করে আমরা শুনবার চেষ্টা করব। মহতারাম হাজরিন, হযরত কাসিম নানুতবী রহমতুল্লাহ এর কথা বলতেছিলাম, আপনাদের কি মনে আছে? হযরত কাসিম নানুতবী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার জান বাঁচানোর জন্য আত্মগোপনে যাই নাই, বিশ্বনবী রহমাতুল আলামিন হিজরত করে যখন মদিনায় যাচ্ছিলেন, ওই পাহাড়ের গুহায় আমার আপনার নবী তিন দিন আত্মগোপনে ছিলেন। হযরত কাসিম নানুতবী রহমাতুল্লাহি আলাইহি তখন ডেকে বলেন, আমার সাথী সঙ্গীরা, বিশ্বনবী যেহেতু তিন দিন আত্মগোপনে ছিলেন, তাই আমিও তিন দিন আত্মগোপনে থেকে আমার নবীর সুন্নত আদায় করলাম। নবী যেহেতু তিন দিনের বেশি থাকেন নাই, সেই জন্য আমিও তিন দিনের বেশি আত্মগোপনে থাকতে পারি না। আল্লাহু আকবার! ওই জায়গায় কোন জায়গায় সুন্নতের উপরে আমল করে, আর আমরা নবীর নাম ব্যবহার করে শুধু জিলাপি খাওয়ার মধ্যে আছি, সুন্নত আদায়ের মধ্যে নাই। আল্লাহ, রাগ না করলে আমি একটা গল্পের কথা আপনাদেরকে শোনাইতে পারি না, কষ্ট হবে না তো? রাগটা করবেন না। আমাদের অনেকের মহব্বতের নমুনাটা কি, তিন ভাই মিলে সফরে বের হয়েছে, সাথে খাওয়া দাওয়ার জানিয়েছে, লম্বা ছোট্ট করে একবারে খুব সংক্ষেপে বলছি, খাওয়া দাওয়ার জানিয়েছে, রাস্তায় শেষ হয়ে গেছে, এখন সবাই অপেক্ষা কিছু হাদিয়া দিয়া যদি পাওয়া যায় তাহলে খেয়ে কোনো রকম বাড়িতে যাব। ইতিমধ্যেই একটা রুটি হাদিয়া পাইছে, একটা লোক কয়জন রুটি ভাগ করে খাইলে কদ্দুর ভরে তিন ভাগের, এটা ফেডেরে বুঝ দেওয়া যায় না। একটা রুটি একজনে খাইতে পারলে, সাথে এক দুই গ্লাস পানি পান করলে মোটামুটি একটা বুঝ দেওয়া যায়, এখন রুটি একলা খাবে কেমনে? তিনজনই তো ক্ষুধার্ত। এখন বড়জন মনে মনে চিন্তা করে, আচ্ছা একটু একটু হাদিস কোরআনের কথা বলে দেখি, রুটিটা আমার ভাগে আনা যায় কিনা। বড় ভাই বলতেছে, এই ছোট ভাইয়ের শোনো, আমি একখানা হাদিসের কথা বলি। ও কি কমাল্লাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, নবী বলছেন যে বড়কে সম্মান করে না সে আমার উম্মত না। আপনারা যদি আমার দিকে না তাকান তাহলে পরের অংশটা আর বলবো না। আপনারা কি বুঝছেন, এই যে নবীর হাদিসের কথা বলছে, এটা নবীর মহব্বতে না রুটির মহব্বতে? হ্যাঁ, যেই মাত্র এই কথা বলছে ছোট ভাই লাভ দিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় কো বড় ভাই আপনি হাদিসের প্রথম অংশ বাদ দিয়ে শেষের অংশে গেলেন কেমনে? এই হাদিসের প্রথম অংশে রাসূল বলছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যে ছোটকে স্নেহ করে না। তারপরে গিয়ে বলছেন, ওয়ালাম ইউআকির কাবীরানা, যে বড়কে সম্মান করে না সে আমার উম্মত না। তো আপনারা আগের অংশ বাদ দিয়ে পরের অংশ যে ধরলেন, তো আল্লাহ রসুল প্রথমে বলছেন ছোটকে স্নেহ করার কথা, কাজেই রুটিটা।
মাঝামাঝি যেটা আছে মেজোটা, সে চিন্তা করে যেমনে হাদিস দিয়ে রুটি ভাগ করা হইতেছে, আমারও তো একটা কিছু বলার দরকার, না হলে আমার ভাগও আত্মসাত হয়ে যাবে। এই জন্যে সে কয় খাইরুল উমুরি আওসাতুহা, সর্বক্ষেত্রেই মধ্যম পন্থা অবলম্বন করা ভালো। কাজেই তোমরা যখন রুটি হাদিসের দুই অংশ নিয়ে দুইজন চলছ, তাহলে এখন সবচেয়ে সমাধান হলো আমারে দিয়ে না। এখন বড়জন দেখে যে না দলিল তো কারোটাই দুর্বল না, এখন কয় না রে এমনিতে রুটি ভাগ হবে না, গোমা যে ভালো স্বপ্ন দেখবে সে রুটি খাইবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ইচ্ছাকৃত ভাবে কি স্বপ্ন দেখা যায়? তাহলে ঘুমাইবে যে ভালো স্বপ্ন দেখবে হে রুটি খাইবে, এর অর্থই হইল যার যার মতো করে স্বপ্ন একটা বানাইবে। এখন আচ্ছা ঠিক আছে, তিনজন শুইতে গেছে, বড় দুইজন অরিজিনালি ঘুমানবে আর নিয়তেই গেছে, আর ছোটটা মনে মনে নিয়ত করছে যা করছে আল্লাহ, বড় দুইটা খালি ঘুমাইব আর এমনি রুটি খাইলাম ফরে চাজ হয়ে গেছে। এখন সে শুয়ান অপেক্ষা করতেছে যে এই দুইজন কখন ঘুমায়, যখন টের পাইছে যে দুজন ঘুমে, তখন সে আস্তে করে উঠে রুটি খাইয়া পানি টানি খাইয়া একেবারে ঠোঁট মুখ মুছে আবার স্বপ্ন দেখা লাগছে না, এর আগেই শেষ। এখন কিছুক্ষণ পরে উঠছে, কে কি স্বপ্ন দেখছে তোমার বল, বড় ভাই আপনার থেকে শুরু হোক। বড় ভাই কয় আমি যেই স্বপ্ন দেখছি এত দামি স্বপ্ন তোরা কেউ দেখোস নাই, অতএব রুটি তোরা কেউ পাবে না, রুটি আমার। বলি কি স্বপ্ন? কয় আমি দেখছি দুজন ফেরেশতা আমাকে ধরে জান্নাতে নিয়ে গেছে, ঘুরাইতে আছে, এই দামি জান্নাত আমি দেখে এসেছি, অতএব এর চেয়ে দামি স্বপ্ন হয় না, কাজেই রুটি আমার। মেজো ভাই তুমি কি দেখছো? কয় আমার স্বপ্ন আরো দামি, আমি দেখছি আমাকে দুইজনে ধরে আল্লাহর আরশে নিয়ে গেছে, জান্নাতের চাইতে আরশ আরো বেশি দামি, কাজেই স্বপ্ন আমারটা দামি রুটি আমার। এবারে সিরিয়াল কার? ছোটটার কো ছোট ভাই তুমি বলো কি দেখছো? ক না ভাই আমি বলবো না। ক কেন বলবো না? ক আমার ডর করে। তো ডর তো কিছু করবে, কামটা করছে কি কথা বুঝেন নাই? ডর ভয় তো কিছু লাগবে, কারণ কথা কয় না ভালো ভালো কাজ করছে, দুইজন রে ফাঁকি দিয়া একলা রুটি খাই লাইছে, ভালো কাম করছে। আরে মিয়া দুনিয়াতে যত ফাঁকি বাজার বাট ফারার ধোকা বাজ আছে, এরা সব সময় আতঙ্কের ভিতরেই থাকে, যে কোনো সময় ধরা খাইতে। এখন কোন ভয় করে আমি বলবো না, কো না কোনো ভয় নাই, কো না আমি বলা শুরু করবো আপনার অফিসে শুরু করবো, কো না অভয় দিলাম কিছুই করবো না। আচ্ছা ঠিক আছে, যদি এমন হয় তাহলে বলতে পারি, কো কি কো যখন ঘুমাইছি আপনারাও ঘুমাইছেন, আমি ঘুমের ভিতরে দেখি দুই পুলিশে আমারে জাগাইছে, এরপরে আমারে জাগায় মাথার উপরে লাঠি ধরছে, লাঠি ধরার পরে বলতে আছে রুটিটা খা না হলে বাইরে কেল্লা হড়াইলাম। আমি এই লাঠির ভয়ে রুটি খেয়ে ফেলছি। আচ্ছা এখন বলেন তো ওই দুইজনের মেজাজ ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ মেজাজ গরম। বলস কি, তোরে ঘুম থেকে পুলিশ এসে জাগাইলো, মাথার উপরে লাঠি ধরলো, তোকে হুমকি দিল রুটি খাওয়ার জন্য, তুই রুটি খেয়ে ফেললে, আমাদেরকে ডাক দিলে না, আমাদেরকে ডাক দিলে না। ছোট ভাই মাথা নিচু করে গো ভাই একটু আসতে বলেন, ডাকা ডাকি আর চিল্লা চিল্লিকে আমি কম করছি, এক ভাই চলে গেছেন জান্নাতে আর একজন চলে গেছেন আরো সে ডাইকেও তো আমার ভাবা লাগবে। এতক্ষণ যাওই কদ্দুর শুনছেন আর কদ্দুর হাসছেন আমার আপত্তি নাই, কিন্তু এরপরে আর হাসি চলবে না। আরো আস্তে বলেন, অযথা আর হাসি চলবে। এবার বলেন হাদিসের কথা বলেছে, এটা কি নবীর মহব্বতে না রুটির মহব্বতে? আমার বন্ধুরা আমরা অনেকের সুন্দর সুন্দর কথা শুনি, হাদিসের কথা শুনি, রসুলের এশক মহব্বতের কথা শুনি, কিন্তু এটা কোনো অবস্থাতেই নবীর মহব্বতে না, আমার বন্ধুরা রুটি হালুয়ার মহব্বতে।
তাকায়া দেখুন কওমি মাদ্রাসাওয়ালাদের দিকে, মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সুন্নতে ভরা। আর যারা নিজেদেরকে বড় বড় দা টাইটেল লাগায় নামের আগে আর পিছনে, মাথা থেকে পা পর্যন্ত খুঁজলে সুন্নতের কোনো নমুনা পাওয়া যায় না, দাবি করে আশিকের রাসূল। আশিকের রাসূল সেই ব্যক্তি হবে যার মধ্যে নবীর সুন্নতের পরিমাণ বেশি হবে। সাহাবায়ে কেরাম দাবি করতেন না আমরা আশিকের রাসূল, কিন্তু কাজের মাধ্যমে প্রমাণ করে দিতেন তারা নবীকে মহব্বত করেন। দেওবন্দি উলামায়ে কেরাম দাবি করেন না আমরা আশিকের রাসূল, কিন্তু কাজের মাধ্যমে প্রমাণ করে দেন দেওবন্দি উলামায়ে কেরাম নবীর আশিক। আমি আপনাদেরকে বলছিলাম দেখেন তিনি কোন জায়গার সুন্নত আদায় করেন। তিন দিন নবী আত্মগোপনে ছিলেন, সেই সুন্নত আমি আদায় করেছি। মদিনায় যাচ্ছেন রাসূলের রওজা জিয়ারতে, রাসূলের রওজা জিয়ারতে 7 মাইল দূরে থাকতে হযরত কাসিম নানুতুবি পায়ের জুতা খুলে ফেলে দিয়েছে। এবার একটু খেয়াল করে শুনেন, মনটা একটু নরম করেন। মদিনার রাস্তা এত মোলায়েম যে হাঁটলে পায়ে কোনো ব্যথা ট্যাথা পাওয়া যাবে না। আমার ভাইয়েরা সেই মরুভূমি পাথরি জমিন 7 মাইল দূরে থাকতে হযরত কাসিম নানুতুবি পায়ের জুতা খুলে ফেলে দিয়েছে। জিজ্ঞেস করা হলো হযরত জুতা খুলে দিলেন হাঁটছেন পায়ের চামড়া ফেটে যাচ্ছে রক্ত বের হচ্ছে, আপনি কেন জুতা খুলে ফেলে দিলেন? ও নবীর উম্মত, ও মুসলমান, যারা নবীর এশকার মহব্বত আর ভালোবাসার কথা বলেন, আমি বিনয়ের সাথে বলছি, খেয়াল করে শুনেন। হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি জুতা খুলে ফেলে দিয়েছি এই জন্যে আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে হাঁটা চলাফেরা করেছেন, জানি না আমার নবীর কদম মুবারক কোন জায়গায় পড়েছিল, ওই জায়গায় যদি আমি কাসেমের জুতা পরে যাই নবীর কদমের সাথে বেয়াদবি হয়ে যাবে, এই জন্যে আমি জুতা খুলে ফেলে দিয়েছি। ও মুসলমান, যে ব্যক্তির পায়ের চামড়া ফেটে রক্ত বেরোয় আর এই জন্য তিনি জুতা খুলে ফেলেছেন নবীর কদম মুবারকের সাথে যেন বেয়াদবি না হয়, উনি আশিক রাসূল হতে পারে না। আমার ভাইয়েরা রবিউল আউয়ালের মিছিল করে জিলাপি খাইয়া শুধু আশিক রাসূল হওয়া যায় না, আশিক রাসূল হতে হলে নবীর সুন্নতের উপরে আমল করা লাগে। নবীর দুশমন যারা তাদের উচিত এবং প্রতি উচিত প্রতিবাদ করা লাগে, যেই সময়ে যখন প্রয়োজন যা তা করা লাগে। আল্লাহর নবীর সাহাবীদের সামনে কোন কাফের বেঈমান নবীকে আল্লাহকে ইসলাম নিয়ে কটূক্তি করলে কোন সাহাবী তা সহ্য করে নেন নাই, বরদাস্ত করে নেন নাই। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের কাছে গিয়েছিলেন কোন এক কাজে। এক কমবখত ইহুদি নাম তার ফুখাজ ইবনে আজরা, দেখেই কো আবু বকর তোমাদের আল্লাহ বলে মিসকিন হয়ে গেছে, এত আস্তে বললেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার আপনার যিনি আল্লাহ তিনি কি মিসকিন ছিলেন কখনো? হইতে পারেন কখনো? আমরা সবাই ফকির মিসকিন, একমাত্র ধনী হলেন আমার আল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, কেন আল্লাহকে মিসকিন বলে গালি দিলা? লোকটি আবার বলতে আছে, ও আবু বকর তোমাদের কোরআনে বলে আয়াত নাজিল হয়েছে, আল্লাহ ঋণ চায়, গরিব মিসকিন না হইলে কি কেউ ঋণ চায়? তোমাদের আল্লাহ সেই জন্যে বলছি গরিব হয়ে গেছে, আর আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। ও ভাইরা, ও বন্ধুরা, সিদ্দিক একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা শুনে নীরব থাকতে পারেন না, তিনি সহ্য করতে পারেন নাই। আল্লাহকে মিসকিন বলে গালি দেবে এটা আবু বকর সিদ্দিক সহ্য করতে পারে নাই, এই জন্যে আর দেরি না করে ওই কমবক্তের গালে থাপ্পড় মেরেছে। আল্লাহু আকবার। আপনাদের কি মনে হয় আসতে দিছে?
অপর দিক দিয়ে যেই হাতে তারপর দিয়েছে ওই হাতটা ইমানের হাত, ইমানের শক্তি বলিয়ান। আমার ভাইয়েরা, পৃথিবীর মধ্যে নবীগণের পরে যা যেই ব্যক্তির ইমানের পাওয়ার যার মর্যাদা তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ইমানি পাওয়ার নিয়ে তাৎপর মেরেছে, এমন তাৎপর সহ্য করতে পারে নাই। আমার ভাইয়েরা, লোকটা একেবারে মাটিতে গড়াইয়া পড়েছে। এবার যখন উঠছে, এবার চিন্তা করে লাগলো আবু বকরের সাথে আর কথা বলে লাভ হবে না, কথা বলতে গেলে আরো মার খাওয়া লাগবে। অতএব আবু বকরের নবীর কাছে চলে যায়, গিয়ে যদি বুঝিয়ে বলতে পারি তাহলে ওইখান থেকেই ফয়সালা হবে, আমি আবু বকরের গালে একটা থাপ্পড় দিতে পারবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই চিন্তা করে ওই ইহুদি বিশ্ব নবীর দরবারে চলে গেল। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন তো দরদি, যখন তার সুরত বুরত দেখেছে বিশ্ব নবী, তখন বলে তোমার সাথে এই দুর্ব্যবহার কে করেছে। এবার ওই লোকটি বলতে আছে, ও মুহাম্মদ, আপনারা সবাই আমরা মিলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে থাপ্পর মেরেছে। বিশ্ব নবী চমকাইয়া উঠলেন, আবু বকর আবার কেমন করে থাপ্পর দেয়? আবু বকর তো নরম মানুষ, নরম হৃদয়ের মানুষ, এত নরম মানুষ কেমন করে আবার থাপ্পর দেয়? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মনে রাখতে হবে ব্যক্তিগতভাবে আবু বকর নরম, কিন্তু ইসলামের বিরুদ্ধে বললে আবু বকর তখন আর নরম থাকেন না। হয় না আমি আবারও বলছি, ব্যক্তিগতভাবে আবু বকর নরম, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে আবু বকর নরম না গরম। এই দেশের ওলামায়ে কেরামও নরম, ব্যক্তিগতভাবে আপনি গালি দিবেন, শুনেও না শোনার বান করে চলে যাবে। আমার বন্ধুরা, দেখেও না দেখার বান করে চলে যাবে, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলবে তখন আর কোনো আলেম নরম থাকবে না। আবু বকরের উত্তরসূরি ওলামায়ে কেরামও তখন গরম হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী বলেন, কে তোমাকে তাৎপর দিয়েছে? লোকটি ডাক দিয়ে কয়, আপনার সাহাবী আবু বকর আমাকে তাৎপর দিয়েছে। ইতিমধ্যেই আবু বকর সিদ্দিক নবীর দরবারে হাজির। নবী জিজ্ঞেস করেন, আবু বকর, তুমি বলি লোকটার গালে তাৎপর মেরেছ? কজি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তার গালে তাৎপর মেরেছি। আমার মতো আপনার মতো মিথ্যা কথা বলেন? রাগ করবেন এনে, এই জন্য বেশি বলবো না। মিথ্যা কথা বলা এটা এখন আমাদের একেবারে অভ্যাসে পরিণত হয়ে গেছে। আগে তো মানুষ শুনতাম যে ঠেকলে বলে মিথ্যা কথা, আরে এখন আর ঠেকা ঢোকা নাই, অযথাই মিথ্যা কথা, কোনো কারণ ছাড়াও মিথ্যা কথা বলে। আর যে আমাদের এখন মোবাইল শরীফ আছে না, মোবাইল শরীফ বুঝছেন না মনে হয় আপনারা আমার কথা, এখন কিতাব আছে না মোবাইল শরীফ, এই মোবাইল শরীফে আমরা আরো বড় মিথ্যাবাদী বানাইছি। আল্লাহ, আমি আপনাদের একটা ছোট্ট একটা জিনিস শোনাই। আমার মসজিদের ভিতরে একটু ডাকা মোবাইলে কার সাথে জানি বলতে আছে, আমি এখন খুলনা মসজিদের এরিয়ার ভিতরে, কেসি গেটের ভিতরে ফোনে, মানে আমার মুয়াজ্জিন সাহেব আবার একটু বেরস আর কি, মানে একটু রসকস একটু তুলনামূলকভাবে কম, উনি কথা শুনে লেছে এখানে মসজিদের সীমানার ভিতরে দাঁড়ায় কয়, আমি এখন খোল না মুয়াজ্জিন সামনে হারে তাইনের মোবাইলের একখানে কাছে গিয়ে কয়, আমি আইডা মুগদা আইডা খোল না না বের হন। আপনারা বুঝছেন না আমার কথা, এই যে এইভাবে মোবাইল লাগাই রাখলে আরেকজন যদি এই দিক দিয়ে এসে বলে তাহলে আওয়াজ যাবে না, একেবারে এই বরাবর এসে কয়, ভাই এটা মুগদা এটা খোল না না এটা মুগদা বের হন। আমাদেরকে এই মোবাইলে আরো বড় মিথ্যাবাদী বানায় দিছে। আজকের এই সিরাতুন নবী সম্মেলন থেকে আমাদের একটি দৃঢ় প্রতিজ্ঞা হোক, আমরা মিথ্যা কথা বলবো না। হইছে না? আরো আসতে কি বলবো না, আরো জোরে বলি কি বলবো না, বললে কি হবে? এখন তো জোরে জোরে বলতেছেন তাই না, ওইটা উঠে যাওয়ার পরে তখন মনে মনে চিন্তা করবে একেবারে কি আর কিছু মিশা কথা না কইলে চলা যায়।
আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে বলি আমি, আরো জোরে বলি আমি। মিথ্যা বলবো না, আজকে একটা নিয়ত করি। আরে নিয়ত করতে তো অসুবিধা নেই, নিয়ত করেন না, যদি নিয়ত করতে পারেন আল্লাহ বরকত দিতে পারেন, তৌফিক দিতে পারেন মিথ্যা না বলে চলার। আমার ভাইয়েরা আসুন, মুসলমানের বৈশিষ্ট্য নয় এটা মিথ্যা বলবে, মুসলমান তো সত্য কথা বলবে, মুসলমান তো সত্য কথা বলবে, মুসলমান মিথ্যা কথা বলবে না। আমার ভাইয়েরা আল্লাহ আমাদেরকে সত্যের উপরে তাকার চলার তৌফিক দান করুন। হযরত আবু বকর সিদ্দিক কি বললেন? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে তাপড় দিয়েছি। আবু বকর কেন তাপড় দিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ব্যক্তিগত কোনো কারণে তাপড় দেই নাই, আমার সামনে আল্লাহকে মিসকিন বলে গালি দিয়েছে, এই জন্যে আমি তার গালে থাপ্পড় মেরেছি। আল্লাহর হাবিব বলেন, ইহুদি তুমি কি এমন কাজ করেছো নাকি? ইহুদি কয়, না আমি কিছুই বলি নাই, এমনি অন্যায়ভাবে আমার গালে থাপ্পড় মেরেছে। আপনাদের কি জিজ্ঞেস করি, ও মুসলমান, আবু বকর সিদ্দিক কি এমন মানুষ যে অন্যায়ভাবে কাউকে থাপ্পড় মারবে? কিন্তু লক্ষ্য করে দেখুন, ওই ইহুদি কয় এমনিতে আমাকে থাপ্পড় মেরেছে। আল্লাহ নবী বলেন, আবু বকর এখন তো তোমার সাক্ষী পেশ করা লাগবে, সাক্ষী যদি পেশ করতে না পারো রায় তো তোমার বিপক্ষেই চলে যাবে, বিপক্ষে যাবে, তার মানে তোমার গালে থাপ্পড় পড়বে। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ঘটনা ঘটছিল তখন আমাদের সামনে কেউ ছিল না, এই জন্যে কোনো সাক্ষী আমি পেশ করতে পারবো না। তবে আমি আপনাদের কি জিজ্ঞেস করি, দুনিয়ার যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন, এমন কেউ আসেননি যিনি আপনাকে সব সময় দেখেন? কে তিনি? আওয়াজ করে মহব্বতে বলেন, তিনি কে? এখন আমরা যেখানে আছি দেখেননি, যদি নির্জনে একা একা কোনো জায়গায় থাকি সেখানেও আল্লাহ দেখেন কিনা? পানির নিচে ডুব দিলে আল্লাহ দেখেন না? দেখে না। ও মুসলমান, পৃথিবীতে এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই, এমন কোন সময় নাই, কোন এমন কিছুই নাই যেখানে যেই সময়ে আমার আল্লাহ আমাকে আপনাকে দেখেন না, এমন কোন জায়গা নাই, এমন কোন সময় নাই, সব সময় আমার আল্লাহ আমাকে আপনাকে দেখতে আসেন। ও ভাইরা বন্ধুরা, একটু ভালো করে খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন, সাধারণত যারা চুরি করে কেউ যেন না দেখে, তারা এমন ভাবেই করে, এমন ভাবেই করে, পুলিশের একেবারে চোখের সামনে দিয়ে কেউ চুরি করতে যায় না, কারণ ভয় আছে তাকে ধরে নিয়ে যাবে। ও বান্দরা, পুলিশের ভয় থাকার কারণে তার চোখের সামনে কেউ চুরি করে না, অন্যায় করে না। আমার ভাইয়েরা, চুরি তো তখনই করে যখন পুলিশ দেখে না বা কেউ দেখে না। তাহলে আমরা তো এমন মালিকের গোলাম যেই মালিক আমাকে আপনাকে সব সময় দেখেন। অতএব ইমানদার মুসলমান কোন সময়ে আল্লাহর নাফরমানি তথা গুনার কাজ করতে পারে না? না, সাইয়েদেনা ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা নির্জন রুমের ভিতরে বন্দি করে ফেলেছিলেন, ওই নির্জন রুমের ভিতরে বন্দি করার ফলে এবার সে তার কামনা, তার বাসনা, তার চাহিদা পেশ করেছিল যে আমার সাথে খারাপ কাজ করতে হবে। করতে গিয়ে ওই রুমের ভিতরে একটা মূর্তি ছিল, জুলাইখা ওই মূর্তিটা কাপড় দিয়ে ডাকতেছিল, জিজ্ঞেস করলেন ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা এটা কি, আর তুমি কেন কাপড় দিয়ে ডাকতে আসো, কি করছো? জুলাইখা ডাক দিয়ে বলে, এটা আমার মাবুদ, এটা আমার মাবুদ, আমার মাবুদের সামনে আমি খারাপ কাজ করব এটা চলবে না, এটা হতে পারে না, এই জন্যে কাপড় দিয়ে ঢেকে নিলাম। মুসলমান আওয়াজ করে বলুন, আওয়াজ করে বলুন, জুলাইখার মাবুদ মূর্তি কি আসলে চোখে দেখে? জোরে বলেন, চোখে দেখে না? ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার মাবুদ কি চোখে দেখে? না, দেখে না, তবে তবে দেখার একটা ভান আছে, কারণ চোখগুলো দেখা যায়, বোঝা যায়, মানে এরকম যেন দেখতে আছে, দেখার একটা ভাব আছে। আমার ভাইয়ের দেখার একটা ভাব আছে,
এই জন্য তার চোখের সামনে তুমি গোনার কাজ করতে রাজি না, আগ্রহী না, কাপড় দিয়ে ঢেকে নিয়েছো। আমার আল্লাহর চোখ, কুদরতি চোখ, এত পাওয়ারফুল, এত শক্তিশালী, এটাকে কোনো পর্দা দিয়ে ঢেকে রাখা যায়? তাহলে সবসময় দেখেন, সব জায়গায় দেখেন, অতএব গোনার কাজ করা যাবে। এই কথাটা স্মরণ রাখতে হবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, সব সময় দেখতেছেন, সব জায়গায় দেখতে আছেন। এই কথাটা যদি স্মরণে রাখা যায় তাহলে গুনার কাজ থেকে বাঁচা যাবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ দেখতেছেন এই কথা স্মরণ রেখে গুনার কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন বলি আমিন। ভাইরা মেহমান চলে এসেছেন না, তা আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, মেহমান আলোচনা করবেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি আগেই বলেছিলাম যে মেহমান আসলেই ইনশাআল্লাহ আমি আমার কথা শেষ করব, আমি কথা ফিনিশিং দেওয়ার চেষ্টা করব না, এখানেই শেষ করতে চাই। তবে এরপরেও একেবারেই এক মিনিটের মধ্যে আমি আমার কথাটা শুধুমাত্র শেষ করতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা মুসলমান, আমরা মুসলমান সামান্য বিপদ দেখলেই মিথ্যার আশ্রয় নিতে পারি না। আরো জোরে বলেন, মিথ্যা বলে বা ভিন্নভাবে যে কোনো কিছুই করি না কেন, আমার আপনার আল্লাহ সব দেখেন এবং সব জানেন। অতএব আসুন আজকের এই সম্মেলন থেকে, বিশ্ব নবী মিথ্যা বলেন নাই, সিদ্দিক আকবর মিথ্যা বলেন নাই, অতএব আমরাও এই সিরাতুন নবী সম্মেলন থেকে প্রতিজ্ঞা নিয়ে বাড়িতে ফিরব, আমরাও কোনোদিন মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।